আসসালামু আলাইকুম সবাইকে, সিক্রেট স্কুল বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। অনেকেই প্রায় বলে থাকে, স্যার বিসিএস ক্যাডার হওয়ার বড় স্বপ্ন, কিন্তু বেশি পড়তে পারি না। আবার অনেকেই বলে, স্যার চাকরি করি, বেশি পড়ার সুযোগ নেই, কিভাবে অল্প পড়ে বিসিএস পাস করা যাবে। আবার এমনও অনেকেই বলতে দেখেছি, স্যার সংসারে অনেক বেশি সময় দিতে হয়, বেশি পড়ার সময় পাই না, কিভাবে অল্প পড়ে যদি বিসিএস পাস করা যায়। এভাবেই অনেক প্রশ্ন করেছেন 25তম বিসিএস এ শিক্ষা ক্যাডার এবং সাবেক পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার কাজী মিজানুর রহমানকে। আমি তার জীবনের অভিজ্ঞতা থেকে এই ভিডিওটি তৈরি করা। এখানে বলে রাখি, এই পোস্টটি মূলত কম পড়ুয়াদের জন্য, যারা বেশি বেশি পড়তে পারেন বা বেশি পড়ার সময়ও সুযোগ আছে, তারা চাইলে পোস্টটি এড়িয়ে যেতে পারেন। এখানে মূলত তিনি ব্যাংকের মতো ব্যস্ত জব করার পাশাপাশি কিভাবে অল্প অল্প পরে বিসিএস এর জন্য প্রস্তুতি নিয়েছেন এবং কিভাবে 34তম বিসিএস থেকে 38তম বিসিএস পর্যন্ত টানা 5টি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই অভিজ্ঞতার আলো থেকে শেয়ার করছি। যদি এর দ্বারা কেউ বিন্দু মাত্র উপকৃত হয়, তাহলে আমার পরিশ্রম সার্থক। অনেকে মনে করে বিসিএস পাস করা অনেক কঠিন, অনেক বই পড়তে হয়, অনেক বেশি পড়তে হয়। আবার যারা কম পড়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে, তারা মনে করে বিসিএস ক্যাডার হতে বেশি পড়া লাগে না, শুধু কিছু টেকনিক ফলো করে পরিকল্পনা মাফিক পড়লেই ক্যাডার হওয়া সম্ভব। আমার দৃষ্টিকোণ থেকে বলবো, উপরোক্ত দুটি মতামতই সঠিক। তবে আপনি কম পড়েন কিংবা বেশি পড়েন, কিছু টেকনিক ফলো না করলে আপনি কখনোই বিসিএস পাস করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, টেকনিকগুলো কি? উত্তর, টেকনিকগুলো, এক, আপনাকে আগে দেখতে হবে বিসিএস প্রিলিমিনারিতে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, অর্থাৎ বেশি ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করুন। সিলেক্ট করার পর তা পড়ে শেষ করে ফেলুন। এরপর পরীক্ষায় মাঝে মধ্যে আসে কিন্তু সবসময় আসে না, সেই টপিকগুলো পড়ে ফেলুন। এভাবে বেশি ইম্পর্টেন্ট ও তুলনামূলক কম ইম্পর্টেন্ট বিষয়গুলো ভালো করে পড়ে ফেলুন। আপনার বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশান 70-80% কভার হয়ে যাবে। দুই, পড়ার সময় সেই পড়াগুলো মনে রাখার যথাসাধ্য টেকনিক অবলম্বন করুন, যেমন প্রত্যেকটা প্রশ্ন মাথায় মধ্যে ছবির মতো করে রাখুন। তিন, যে পড়াগুলো মনে থাকে না কিন্তু পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট সেগুলো বারবার পড়ুন এবং পড়ার সময় হালকা শব্দ করে পড়ুন, যেন কান পর্যন্ত শব্দ পোষায়। এরপরও মনে না থাকলে লিখে লিখে পড়ুন। চার, সাল তারিখ ও অপরিচিত নাম যেগুলো পড়ার পর ভুলে যান, বারবার খাতায় লিখে শব্দ করে পড়ুন। পাঁচ, প্রত্যেক সপ্তাহের আগের পড়াগুলো রিভিশন দিন এবং সম্ভব হলে রিভিশনের পড়ার মডেল টেস্ট দিন। ৬, অপ্রয়োজনে ফেসবুক ইন্টারনেট ব্যবহার করবেন না, অর্থাৎ এগুলো কম ব্যবহার করবেন। ৭, পড়ার সময় আপনি ফেসবুক বা মেসেঞ্জার অন রেখে পড়তে বসবেন না, অর্থাৎ আপনি পড়ছেনও আবার ফেসবুকও চালাচ্ছেন বা মেসেঞ্জারও চ্যাট করছেন, এমনটি করবেন না। এক্ষেত্রে আপনাকে যে বইগুলো হেল্প করবে, ১, বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস। এই বইটি আপনার অনেক কাজে দেবে, আপনি প্রিলির জন্য কি পড়বেন আর কি বাদ দেবেন তা দেওয়া আছে সাজেশন আকারে, ডাইজেস্টও পড়তে পারেন এর সাথে। ২, বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক অথবা জব সলিউশন, এই বইগুলো যেটাই পড়ুন না কেন ব্যাখ্যাসহ বুঝে বুঝে পড়বেন। ৩, MP3 ম্যাথ অথবা সায়েন্স ম্যাথ। ৪, নবম থেকে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ডক্টর সৌমিত্র শেখরের এই বইটি। ৫, কারেন্ট অ্যাফেয়ার্সের বিসিএস বিশেষ সংখ্যা। ৬, আপডেট থাকার জন্য মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স। মনে রাখবেন, বিসিএস প্রিলি পাস করতে 200 নম্বরের মধ্যে 180 বা 190 পাওয়া লাগে না, যে কোনো প্রশ্নে বিসিএস প্রিলি কেবল 120 পেলেই পাস। তাই বলি, কম পড়বেন কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো গুছিয়ে পড়বেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং জীবনে পরিশ্রম করলে যেন সফল হন সেই শুভকামনা রইল। আর হতাশ হওয়ার কিছু নেই, কখনো হতাশ হবেন না, সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ সবসময় পরিশ্রমীদের সাথেই আছেন।